আমি এক্ষুনি থানায় যাব ডায়েরি করতে। হ্যালো, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। বাবা ভালোটা আসছে। সো এখন বাজে সকাল 9টা, আমি জাস্ট এই ঘুম থেকে উঠে চা খেলাম। তো সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সো এখন যাব আমি রান্না করতে। আজকে আসবো আমার বাবা, মা ওই বাড়িতে কী সব পাঠিয়েছে সেটা দিয়েই বাবা সঙ্গে সঙ্গে চলে যাবে। তো আমি ঝটপট করে একটু রান্না আর একটু চিকেন করে নেবো, দেখে চিকেন আনতে বলি। সো চলো তাহলে ঝটপট করে, আর ছেলেকেও খাওয়াটা বাকি আছে, আমরা শুধু চাটা খেয়ে যাই। যেই জাস্ট ঘুম থেকে উঠলাম, হাজবেন্ডটা যে ছুটি আছে বাড়িতে আছে, মানে জব বেরোবে না আজকে। সো চলো ঝটপট করে রান্নাটা করে কাজ বাজগুলো সেরে নিচ্ছে। হ্যালো, এখন 10:15 বাজে, এখনো আমার ভাত মানে ভাত বসিয়েছে, এখনো ভাত নামায়নি। দেখো এই দেখো, এই যে দেখতে পাচ্ছ আমার নখগুলো এরকম কেটে কেটে দিয়েছে, দেখো দেখো। হ্যাঁ, প্রত্যেকটা নখ এরকম একটু একটু করে কেটে দিয়েছে। আমি এক্ষুনি থানায় যাব ডায়েরি করতে আমার বরের নামে, টর্চার হচ্ছে আমার ওপর, আমার নখ বাড়ানো নিয়ে মেয়ে আর আমার ওপর টর্চার করছে এরকমভাবে, নখ কেটে কেটে, পায়ের নখটাও কেটে দিয়েছে, একটা পায়ের, জানে একটা পায়ে কেটে দিলে আর একটা পা কাটতেই হবে। ঠিক আছে, তোমাদেরকে নিয়ে যাবো থানায়, চলো। আমার সান, এই সবে আমি স্নান করলাম আর এখন বাজে 3:30, 3:24, 3:30 বাজতে যায়, 5 মিনিট 6 মিনিট বাকি। তো যাই হোক, বাবা এসছে, তো বাবাও খেয়ে ঘুমাচ্ছে, রিশানকেও খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও বিলটু আসেনি, ও আসলে আমি খাবো। এই ছুটির দিনগুলোতে দুপুরবেলা একসাথে খাই, তো সেজন্য ওয়েটই করি, ও আসলেই আমি খাবো। আর বাবা বেরিয়ে যাবে বিকেলবেলা, ওই জন্য বাবা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, খেয়ে শুয়ে পড়েছে একটু রেস্ট নিয়ে, তারপরে চলে যাবে। আর মা হচ্ছে পাঠিয়ে দিয়েছে আমার জন্য, মানে ওই জন্যই বাবা এসছে দিতে ওইগুলো, যে এখানে তো তাল টাল অত বেশি পাওয়া যায় না, আর আমি তালটাকে ওই তালের কাঠ বার করতেও পারি না, বার করে কীসব করতে হয়, উনানে জালমাল দিতে হয়, সেই সবও করতে পারি না। নারকেলের তো ভীষণ দাম এখানে, আর ওগুলো আমি করতে পারি না। তো এখন তালের সিজন, তালের সিজন চলেই গেল, তালের বড়া আমি একটুও খেতে পারি না, আমি ভীষণ ভালোবাসি তালের প্রিপারেশান খেতে। তো সেই জন্য মা কী করেছে, তালের কাঠটা বার করে ওটাকে কীসব জাল টাল দিয়া এ করতে হয় সেই সব করে বেশি করে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি মানে যখনই তালের বড়াটা খাবো জাস্ট ওটাকে বার করে, তালের বড়া কেন, তালের যে কোনো প্রিপারেশান করলেই জাস্ট ওটাকে বার করে মেখে নিয়ে করলেই হয়ে যাবে। নারকেল পাঠিয়ে দিয়েছে চালের গুঁড়ি, যাতে আমি পিঠে মিঠে বানিয়ে খেতে পারি। তো সেইগুলো বাদ দিতেই বাবা এসেছিলো, মানে এসেছে আর কি, তো ওগুলো পাঠিয়ে দিয়েছে মা, যেতে তো পারিনি, তো সেই জন্য ওগুলো করে পাঠিয়ে দিয়েছে যাতে আমি খেতে পারি। আর এই সময় তো মাও আসতে পারবে না, মা আছে অনেকটা দূরে। তো আর আমি আজ করেছি প্লেন, দেখতে পাচ্ছো, চিকেনের ঝোল আর ভাত, আর কিছু করিনি, কারণ বাবার তাড়া ছিল সেই জন্য তাড়াতাড়ি করে তাই সেটাই করে নিয়েছি। সো এখনও খাইনি, খাবো। আর এবার তোমাদের সাথে তালের রেসিপি শেয়ার করবো নানান রকমের, দেখি কতটা পারি। তালের ফুরুলি তো শেয়ার করবি, তালের বড়া তো এটা মানে একদম কনফার্ম লিখে রাখ, কদিনের মধ্যেই শেয়ার করব। সো চলো তাহলে আবার পরে কথা বলছি, বিলটু আসুক, বিলটু আসলে খাবো। যা স্নান করে জামা কাপড়গুলো কেচেছি, বাইরে হালকা রোদ উঠেছে, বৃষ্টিও হচ্ছে, আমি যেন ছাদে গেলাম না, মেলতে ঘরেই মেলে দেবো সামনেটা। আর স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এবার একটু বসি, দেখি বিলটুকে ফোন করি কোথায় আছে, তো আসলে খাবো। চলো পরে কথা বলছি। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি, আর এখন বাজছে 6:30, আমি কখনো টাইম দেখে কথা বলি না। বাবা চলে গেছে, বিলটু একটু আগে বেরিয়ে গেল, পাপা আমার বাবা, বিলটু একটু আগে জাস্ট বেরালো, আমার এখনো বাসন টাসন সব আছে, এখন আমি ছেলেকে একটু মেটে খাওয়াবো, মেটে দিয়ে একটু মুড়ির মেখে খাওয়াবো, দেখি খায় কি না, নাকি ভাবজি দুধ রুটি খাওয়া, আমি বুঝতে পারছি না।
মেটাটাই খাওয়াই দেখি ও খায় আচ্ছা আচ্ছা চলো দেখো দেখি খায় কিনা ভালো খাবে বলো আমি খেয়ে দে আচ্ছি বলো আমি খেয়ে দে আচ্ছি টাটা রুটি স্টার্ট করে দিয়েছি কড়া হাতা মাখা হয়ে গেছে কটা বেলাও হয়ে গেছে এবার আমি রুটি কড়াটা স্টার্ট করে দিই না কেন তা আমাদের দেরি হলে অসুবিধা নেই ছেলের দেরি হয়ে যাবে এর থেকে বেশি আবার যদি লেট করে দিই সো ব্লগ স্টার্ট করছি না কালকের ব্লগটা আমি কিন্তু এন্ড করিনি তো সেই জন্য ব্লগ যদি শেষ না করি তাহলে নতুন ব্লগ বানাবো কি করে তো কালকের ব্লগটা শেষ করা হয়নি আর সো ব্লগটা আমি আজকে শেষ করছি সো যদি আমার এই ছোট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা হিট করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় সো আজকের মতো এখানেই টাটা বাই বাই কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা